তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছে ভগবানের ইচ্ছায়। আশা করি তোমরাও খুব ভালো আছো। আর সায়ক অ্যান্ড সোনালি ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত আর হ্যাপি রথযাত্রা। আজকে হলো 12ই জুলাই সোমবার, আজকে রথযাত্রা। তো তোমরা ঘরে বসে সবাই রথযাত্রা এনজয় করো, কি আর করবে বলো? এই প্যান্ডামিক সিচুয়েশনে কেউই বাইরে যেতে পারবে না, তো আমিও ঘরে বসে আনন্দ করছি, রথ দেখছি। আমাদের পাড়াতে এখন রথ তৈরি হচ্ছে, সন্ধ্যের দিকে বেরোবে। তো আমি যদি ব্লগ বানাতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে আমি দেখাবো। তার আগে আমি কিছু কথা তোমাদের বলে নিই। আমার বোনের বর মানে রবি, আমার বোনের বরের নাম রবি, তো সে একজন নিউজ পেপার এজেন্টের সাথে সাথে তার একটা স্টেশনারি কাম গিফটসের দোকানও আছে, যে দোকান থেকে আমি কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। তো চলো আমি একে একে জিনিসগুলো তোমাদের দেখাই। আমি অলরেডি জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছি, তো দেখানো স্টার্ট করি। দেখো প্রথমে আমি যে জিনিস দুটো কিনেছি সে দুটো হলো দুটো জলের বোতল। এটা মিল্টন কোম্পানির, দেখতে পাচ্ছ কি না জানি না, বুঝতে পারছো? মিল্টন কোম্পানির দুটো জলের বোতল, কালার দুটো খুব সুন্দর। আমার এর আগেও বোতল অনেক ছিল কিন্তু অনেক দিন ব্যবহার করার ফলে কেমন হয়ে গেছে, তাই আবার দুটো বোতল কিনলাম। তো দুটো বোতল গেল। আর কিনেছি এরকম তিনটে ফাইবারের বাটি, এটা ভালো সেরামিকের, খুব শক্ত হাড়ি এবং ভালো, বেশ শক্ত, তিনটে নিয়েছি। দেখতে পাচ্ছ আশা করি জিনিসটা খুব সুন্দর। তাহলে এই তিনটে বাটি নিয়েছি, আর নিয়েছি এরকম তিনটে বাটি। এ দেখো একটা এরকম, এরকম একটা, একই রকম তিনটে, ওই বাটিটার থেকে একটু সাইজে বড়। তাহলে এরকম গেল তিনটে, এরকমও গেল তিনটে। আর যেটা নিয়েছি একটা এরকম একটা প্লেট নিয়েছি, ডিজাইনগুলো অনেকটা একই, সেম ডিজাইন, যে প্রিন্টগুলো একই রকম প্রিন্টের, এই একটাই নিয়েছি ওয়ান পিস। আর এই সাইজের নিয়েছি তিন পিস, একটু বড় সাইজ, এটার থেকে বড় সাইজ একটা, তিনটে। জিনিসগুলো সত্যি খুব সুন্দর, খুব শক্ত। আর পিছনেরটা তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এটা এই কোম্পানির, খুব ভালো। এটা আমি সেট নিয়েছি কারণ আমার হাজব্যান্ডের দোকানে অনেক ডাক্তাররা আসা যাওয়া করেন, তো ওনারা খাওয়া দাওয়া করেন মাঝে মাঝে, তো ওনাদের জন্য আমরা যে থালা ইউজ করি সেসব তো দেওয়া যায় না, সেজন্য এই প্লেটগুলো নিয়ে আসলাম ওর দোকান থেকে। আর কিনেছি এই রকম তিনটে বড় প্লেট, দেখো এ হলো একটা, সেম কোম্পানির, দুটো, তিনটে, দেখতে পেরেছো তোমরা? তো এগুলো গেল। আর যেটা নিয়েছি একটা কাঁচের বাটি, বাটিটা খুব সুন্দর, দেখো এখানে তিনটে হার্ট শেপ দেওয়া আছে আর তিনটে লাল গোলাপ, কিছু পাতার ডিজাইন করা আছে, বড় সাইজের বেশ বাটিটা, বাটিটা খুব সুন্দর।
এই বাটিটা আমি নিয়েছি দই বসানোর জন্য, কারণ আমাদের বাড়িতে রেগুলার দই পাতা হয়। তো দইটা বসাই আমি হয় স্টিলের না হলে অ্যালুমিনিয়ামের বাটিতে। তো পাথরের বাটির খোঁজ করছিলাম, পাথরের বাটি আমি পাইনি, তো আমি এই জন্য এই বাটিটাই নিয়েছি। কাঁচের বাটিতে দই বসানো নাকি ভালো, তো ওর জন্য এটা নিয়েছি। এতে প্রায় 500 থেকে 750 গ্রাম দুধ আরামসে ধরে যাবে দই বসানোর জন্য। বেশ ভালো হয়েছে বলো বাড়িটা। আর যেটা নিয়েছি সেটা হলো এই একটা, এটাও ফাইবারের বাটি কিন্তু বড় সাইজের, অনেকটা সেম কাঁচের সাইজের বাটিটার মতোই কিন্তু খুব সুন্দর। এটা আমি নিয়েছি আমার ছেলের জন্য ম্যাগি বা এটা সেটা খাওয়ার জন্য, ভালো লাগলো তাই নিলাম এটা। এটা গোলাপের কিছু পিঠ দেওয়া আছে। খুব সুন্দর হয়েছে বাটিটা, আর খুব শক্ত পক্ত বাটিটা, একবারে শক্ত, তোমরা দেখতে পাচ্ছ আমি নোয়াতে পারছি না, ভীষণ শক্ত। খুব সুন্দর হয়েছে বাটিটা আমার, ভীষণ পছন্দ হয়েছে বাটিটা আমার। আর একটা যেটা জিনিস নিয়েছি সেটা চলো তোমাদের দেখাই। এই দেখো কি বুঝতে পারছো, এটা এটা একটা ব্যাগ। তো এটা গার্ডার দিয়ে প্লাস্টিকের মধ্যে ভরা আছে, খুলে তোমাদের আমি দেখাই। এই যে ব্যাগটা, দুটো চাকা দেওয়া আছে এখানে, ব্যাগটা খুবই সুন্দর আর ভীষণ শক্তপোক্ত, চেনগুলো ভীষণ ভালো দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানে আছে চেন। অনেকটা বড় ইয়ে আছে, অনেক জামা কাপড় রাখা যাবে। ভিতরেও আবার একটা চেন দেওয়া আছে, এখানটা দেখতে পাচ্ছ ভিতরে আর একটা চেন দেওয়া আছে। তো ভীষণই সুন্দর ব্যাগটা, কালারটা খুবই মিষ্টি। এই যে এরকম ব্যাগটা, ঠিক সবসময় ট্রলি বা বড় ব্যাগ ইউজ করতে ভাল লাগে না, এরকম ব্যাগ দরকার। আর বেশি ভারী জিনিসপত্র ওয়ান করলে ক্যারি করতে অসুবিধা হয়, চাকা থাকলে বেশ ভালো হয়, টেনে নিয়ে যাওয়া যায়, তা তার জন্য এই ব্যাগটা নিয়েছি। ব্যাস এই কটাই কেনাকাটি করেছি আমি জিনিসগুলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে প্লিজ জানিও, আর তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো প্লিজ, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো বা কীরকম চাইছো না। প্লিজ 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 আমাকে সাপোর্ট করো তোমরা সবাই। তাহলে এখানেই রাখছি, টাটা বাই বাই, তোমাদের।